ফেক স্টেটমেন্ট দেখিয়ে দেয়, নীলক্ষেত কপি। সো আমি সাজেস্ট করব যে এরকম দুই নম্বরই করে আসলে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে চমৎকার একটা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, খুব ভালো একটা ওয়েদার। সো আজকে আমি কথা বলবো ভিসাটা কেন রিজেক্ট হয়। গ্রুপে অনেক ভাইয়া বা আপু প্রশ্ন করেছেন যে ভাই মূলত কি কারণে ভিসাটা রিজেক্ট হয়ে থাকে, এই বিষয়ে একটু কথা বলেন। সো আজকে ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো। সো প্রথমত যে আজ থেকে আরো 5 বছর বা 7 বছর আগে কিংবা 3 বছর আগেও দক্ষিণ কোরিয়াতে কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক কম ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 90 বা 95% স্টুডেন্ট কিন্তু ভিসা পেত, কিন্তু বর্তমানে এত পরিমাণ স্টুডেন্ট দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করতেছে, যার কারণে কিন্তু ভিসা পাওয়ার পার্সেন্টেজটা কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে। সো এত ভিড়ের ভিতরে, এত কম্পিটিশনের ভিতরে আপনি নিজেকে কিভাবে টিকিয়ে রাখবেন, সেই জন্য আজকে কিছু সাজেশন দিচ্ছি। প্রথমত যে আপনার এডুকেশনাল যে ডকুমেন্টস বা আপনার যে সিজিপিএ বা জিপিএটা, এটার দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। তো দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাচেলারে বলা হয় যে 3.50 এসএসসি এবং এইচএসসিতে, এবং মাস্টার্সে 2.80। তো আমি সাজেস্ট করবো যারা আপনার আসতে চাচ্ছেন, তারা আপনাদের সিজিপিএটার বা জিপিএর প্রতি খুব বেশি কেয়ারফুল থাকবেন। চেষ্টা করবেন যে এসএসসি বা এইচএসসিতে আপনার জিপিএ যাতে 4-এর উপরে থাকে, এবং ব্যাচেলরে যাতে আপনার জিপিএ 3.0-এর উপরে থাকে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আইএলটিএস, রিসেন্টলি অনেকেই 5.5-এ রিজেক্ট খেয়েছে। সো আমি তাদেরকে বলবো 5.5-টা হচ্ছে যে বেসিক রিকোয়ারমেন্ট এখানে, বাট আপনার যদি 6 থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসাটা সিকিউরিটি আরেকটু বেশি হয়ে যায়। আর তৃতীয় হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো রিসেন্টলি অনেক স্টুডেন্টেরই এটা ফেস করেছে যে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্টের সমস্যার কারণে তারা ভিসাটা রিজেক্ট হয়েছে। যেমন অনেক এজেন্সি দেখা যায় যে কন্ট্রাক্টে কাজ করে, সেই ক্ষেত্রে তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দেয় কিংবা এডিটেড বা ম্যাচিং বা ফেক স্টেটমেন্ট দেখিয়ে দেয়, নীলক্ষেত কপি। সো আমি সাজেস্ট করবো যে এরকম দুই নম্বরই করে আসলে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। আপনি এটা এটা ভেবে বসে থাকেন না যে আপনি একমাত্র চালাক ব্যক্তি, অ্যাম্বাসির লোকরা কিছুই বোঝে না। অ্যাম্বাসির লোকদের অন্তত ততটুকু জ্ঞান আছে যে একটা স্টেটমেন্ট সঠিক না ভুল। সো আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করতে চান, আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আপনাদের লিগ্যাল যে ডকুমেন্টসগুলো সেগুলো শো করবেন। এই আর হচ্ছে আর তেমন এরকম কিছু না, আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম বা স্টেটমেন্ট অফ পারপাস, কিংবা আপনি দক্ষিণ কোরিয়াতে এসে আপনার প্ল্যান কি, আফটার 5 ইয়ার্স বা আপনার মাস্টার্স বা আপনার ব্যাচেলর আপনি কি করবেন, সেই বিষয়ে আপনি একটা সুস্পষ্ট ধারণা দিবেন। কিংবা আপনার যে লেটার অফ রিকমেন্ডেশন বা আপনি যে অন্যান্য যত ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলো প্রপারলি প্রপার ওয়েতে ভালোভাবে একদম সলিড ডকুমেন্টস দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বিষয়টা নিশ্চিত। আরেকটা বিষয় হচ্ছে যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আপনার যদি ভাগ্যে লেখা থাকে, আল্লাহ যদি চেয়ে থাকেন যে আপনার ভিসাটা হোক, তাহলে অবশ্যই হবে। তো সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।